হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা ও ব্রত ফল পাঠ করে শোনাব। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি। বন্ধুরা, আমি ইতিমধ্যে আমার চ্যানেলে এবছরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে সে ব্যাপারে বিস্তারিতভাবে একটি ভিডিও আপলোড করে দিয়েছি। এছাড়াও কৃষ্ণ জন্মাষ্টমী পূজা বিধি নিয়ে আলাদা আরও একটি ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই দুটি ভিডিও আমি আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, তাই স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে এবার চলুন বন্ধুরা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা ও ব্রত ফল শ্রবণ করা যাক। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। দিলীপ রাজ কন বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কি বা হেতু জনার্দন জন্মেন ধরাতে, বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাজী কিসের কারণে, এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে, সেই পুণ্য কথা বলি তোমারও গোচরে, পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি, পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী, দেবগণ চল যাই ব্রহ্মারও সকাশে, করিব উপায়ে আজি কংসেরও বিনাশে, অনন্তর মহেশ্বর দেবগণ এলোয়ে, গমন করিল সবে ব্রহ্মারও আলয়ে, ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করিয়া রোহণ, ক্ষীরদ সাগরে যান লোয়ে দেবগণ, সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ, কি বা হেতু করেছ হেথায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন, শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর, মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে, দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুন মোচন, নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতী সাথে দেন একটি বৎসর, কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমারমা সাথে দে লইয়া, মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈব কি উদরে জন্ম করিলা গ্রহণ, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে, সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশু রূপ ধরি, কেমনে রক্ষিব প্রভু কংসহাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে, অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দিবুজ হইল, অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়, মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে, যে সময় ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগ মায়া ব্রজে জন্মলন, অতঃপর ভগবান কন বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে, নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে, যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লোহদার মুক্ত হয়ে গেল, মন্দ মন্দ মেঘগণ করয়ে গর্জন, মৃদু মন্দ বৃষ্টিধারা হতেছে পতন, স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি, ছত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন, এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হল, দুকুলেক বহিছে বান বসুদেব ভাবে, কেমনে হইয়া পার গোকুলে যাইবে, হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, দেখিতে দেখিতে জল আসিল কমিয়া,
শিবারূপে পার হয়ে যান মহামায়া, শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া, যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া, সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে, অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কনাই আছে শুয়ে, মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত, যশোদা পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেব রূপী জন্ম লোভেছে, যোগমায়া রূপী কন্যা দৈব কি কে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া, যোগমায়া প্রভাবে পুন বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল, মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ, এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন, বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যায় আছে শুয়ে, ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে, অশ্রুসিক্ত আখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার, না শুনিয়া তার কথা পাপ রূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস, ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল, কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে, আরো ঊর্ধ্বে যাই উঠে না পরে শিলাতে, কন্যায় অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে, দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কি বা লাভ হবে বুধি আমারও জীবন, তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে, অতএব নির্দোষী দৈব কি বসুদেবে, হিংসা করি উভয়ের কি বা ফল হবে, তারপরে অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি, মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন, তৎপরে কি রূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ, জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন, জয় কৃষ্ণ চন্দ্র বলি ডাকো সর্বজন, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ, রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে, হে গোলোক প্রতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা করো আপনার গুণে। ব্রতফল। শ্রাবণী পূর্ণিমার পর অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করা হয়। এই ব্রত পালনে ব্রতীর শত জন্মের পাপরাশি দূরীভূত হয়। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।